আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মাদেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে। তো দর্শক, এই যে দেখেন কিছু কবুতর মাত্র নিয়ে আসলাম। এই কবুতরগুলো হচ্ছে আমার কেনা না, একজন সম্ভবত আমার মামাতো ভাইয়ের মামা, মূলত তিনি সম্ভবত ঢাকাতে জব করতেন, ওনার ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে অনেকগুলো কবুতর বাড়িতে নিয়ে আসছিলেন। ঠিক আছে, তো বাড়িতে নিয়ে আসার কারণে এক জায়গায় ছিল, কোনো খাঁচা ছিল না, মূলত বেশ কিছু কবুতর মারাও গেছে অলরেডি। ঠিক আছে, শুধুমাত্র যত্ন অবহেলার কারণে। তো যাই হোক, আমি বলছিলাম যে যদি থাকে আমার এখানে দিতে, আমার খাঁচাগুলো এখন পড়েছে ছিল বেশ কিছু ধরনের। আপনারা জানেন যে ঘর যখন আমি করি তখন থেকেই কিন্তু এই খাঁচাগুলো ফাঁকা, মানে আমার কবুতরগুলো সব সেল দিয়ে দিয়েছিলাম, তো তারপর থেকে এগুলো ফাঁকা পড়েছিল। তো ওদেরকে বলছিলাম যদি থাকে পাঠিয়ে দিতে। তো আজকে মামি গেছিল ওনাদের বাড়ি, ওনাদের বাড়ি থেকে কবুতরগুলো নিয়ে আসছে। তো মাত্র নিয়ে আসলাম, নিয়ে এসে এদেরকে খাবার দিলাম, পানি দিলাম। আপাতত এখানে দুই জোড়া আছে, দুইটা জোড়া সম্ভবত। এখন আমি আইডেন্টিফাই করতে পারিনি কোনটা কার সাথে জোড়া, তবে এইটা আলাদা রাখছি, সম্ভবত জোড়া আছে, যে কারণে শুরু নড়াচড়া করতেছে। দেখেন বের হবে সম্ভবত এইটার ভিতরে অথবা এইটার ভিতরে, ওই দুইটাই সম্ভবত হচ্ছে মাদি হবে এই দুইটা। তবে আমার কেন যেন মনে হচ্ছে এই দুইটা জোড়া, এখনও কোনো মারামারি নাই, কোনো কিছু নাই, চুপচাপ আছে। আবার এই দুইটাও তাই চুপচাপ আছে, এই দুইটার মধ্যে একটা নর মনে হচ্ছে আমার, মানে দুইটাই নর মনে হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে একে যখন যে কোনো এই দুই খাঁচার এক খাঁচার মধ্যে দিলে এ মারামারি শুরু করে দেয়, এটা হচ্ছে সমস্যা। এখন বুঝতেছি না কোনটা কার সাথে জোড়া, সমস্যা হয়ে গেছে এটা। দেখি তারপর আর কিছুক্ষণ দেখব দিয়ে দিয়ে যে কোনটা কার সাথে জোড়া আছে। যদি সঠিক জোড়া থাকে তাহলে আশা করি খুব তাড়াতাড়ি এগুলো ডিমে চলে আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আবার হয়তো বা শুরু করে দিলাম, যদিও রাখার জায়গা সংকট, তারপরও চেষ্টা করব এই সামান্য জায়গার মধ্যে এদেরকে রাখার। তবে এখানে বলি সব, কিন্তু এই তিনটা হচ্ছে দেশি জাতের কবুতর। ঠিক আছে, এই তিনটাই দেশি জাতের, ওই দুইটা হচ্ছে গিরিবাজ প্রজাতির। হ্যাঁ, ওই দুইটা গিরিবাজ প্রজাতির, আর এই তিনটা হচ্ছে আপনার দেশি। তো এখন দেখি কী অবস্থা, কেমন কী হয়, সবাই দোয়া রাখবেন। আর এখন থেকে হয়তো বা চেষ্টা করবো আপনাদের সাথে এই কবুতরের ভিডিওগুলো শেয়ার করার জন্য। হ্যাঁ, তবে এই নটটা আমার খুব পছন্দ হয়েছে, এই যে এই কালারের সবুজ নটটা খুব ডেঞ্জারাস। এর ডাকের যে শব্দ মারাত্মক, এবং স্বাস্থ্য মাশাল্লাহ, এগুলো তার স্বাস্থ্য, বডি টডি একদম নষ্ট হয়ে গেছে খাইতে না পারে, কিন্তু ওইটা মাশাল্লাহ হাত দিয়েই দেখা যায় সেই বডি। যাই হোক, এখন জোড়া মিলাইতে হবে। দেখেন সবগুলো কালার আলাদা আলাদা, এই দুইটা ঠিক আছে মোটামুটি, যদিও ফাটা, তারপরেও চলে আর কি। তো এই এই তিনটা হচ্ছে এখন জোড়া মিলাইতে হবে, দেখি এখন হাটে ঘুরতে হবে। তারপর এই যে দেখেন বের হওয়ার জন্য কেমন করতেছে, সম্ভবত জোড়া আছে কোনো একটার মধ্যে। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।